রাত এগারোটার দিকে আমার কাছে ফোন আসছে যে আমার হান্নান আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়া বলছে যে আমাকে ডিবি অফিসে নিয়ে আসছে, তুমি কালকে সকালে এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, এখন আমি ধরো এখন আমি 11 তারিখ ডিবি অফিসে যাওয়ার পরে ওনা হান্নানকে আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এখন খুঁজে না পাওয়ার পরে সারা সংবাদ সম্মেলন করছি, তারপরে তারা ঘুম করে রাখতে পারে না, তারা ঘুমের উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে নিয়ে যায়। ঠিক আছে, এখন সন্ধ্যা 7টার দিকে আমার কাছে ফোন আসে যে কাপ্রুল থানায় ওকে রাখা হয়, একটা মিথ্যা মামলা দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসানো হয়েছে। এই ডিজি একজন ধরলে আপনি আপনি থাকেন ভাই, আপনি এখন থাকেন। হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন বলে আমি সব করবো। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান ফায়ার ফাইটার, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। আমার বাড়ি কাপাসিয়া গাজীপুর, আমার 2টা ছেলে সন্তান, আমার ওয়াইফ আসছে সাথে। আমাকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক 200 কোটি টাকা দুর্নীতিবাজ, সেই ব্যাপারে কথা বলার কারণে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করে উনি আমাকে বলেছে, হান্নান তুমি কাগজপত্র নিয়ে আসো, তোমার সব সমাধান করে দেওয়া হবে। পরে আমি দুপুর 2টার দিকে অধিদপ্তরে যাই, অধিদপ্তরে যাওয়ার পরে আমার সাথে অনেকক্ষণ কথা বলা হয়েছে, কথা বলার পরে তারা কোনো সমাধান করতে পারে নাই, 10 তারিখে কোনো সমাধান করতে পারে নাই। 10 তারিখ আনুমানিক সন্ধ্যা 6টায় আমি অধিদপ্তর থেকে ভারিয়ে আসি, আমার মিরপুরে কোয়ার্টারের উদ্দেশ্যে বাসায় যাব। যা আমাকে 20-25 জন লোক এক কালো গাড়িতে ধরে নিয়ে যায়, আমি কিছুই বলতে পারি না, কিছুই জানি না চিনি না, নিয়ে রাখা হয়েছে, আমাকে গুম করে রাখা হয়েছে। আমার ওয়াইফ বলেছে আমার হান্নানকে খুঁজে পাচ্ছি না, আমাকে এক জায়গায় রাখা হয়েছে। পরবর্তী জানতে পারলাম আমাকে 11টার দিকে আমার ওয়াইফের সাথে কথা বলতে দিয়েছে, 1 মিনিট বলেছে ডিবি কার্যালয়ে আমাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আমার ওয়াইফ আসে আমাকে খুঁজে পায় নাই, পরবর্তীতে না পাওয়ার পরে আমাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কাফরুল থানায়। তারপর আমার ওয়াইফ আমার সাথে দেখা করতে পেরেছে, তারপর আমার ওয়াইফ সাথে আমি কথা বলি, আমার বাচ্চাদের সাথে কথা বলি, কথা বলার পরে আমি আমার সব কিছু বুঝতে পেরেছি। আমাকে চাকরি থেকে আমি দুর্নীতি মহাপরিচালক, দুর্নীতি ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিনের পদত্যাগ দাবি জানাচ্ছি। আমাকে বেআইনিভাবে আমি উনির বিপক্ষে কথা বলার কারণে এই কারণে আপনার স্বামী গুম হয়েছে বলে আপনাকে আপনি মিডিয়ার সামনে এসেছিলেন, কথা বলেছিলেন, আপনার স্বামীকে কি খুঁজে পেলেন এবং ওই সময় কি হয়েছিল আপনাদের? খুঁজে পাচ্ছি খুঁজে পাচ্ছি, ও মডেল থানাতে উনি আছে, কাফুল থানা আছে, কাফুল থানা। কেমনি পাইছো? 11 তারিখ না 10 তারিখ মহাপরিচালক দুর্নীতিবাজ উনি আমার হাজব্যান্ডকে ফাঁসাইছে, ফাঁসাইছে মিথ্যা মামলা দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসাইছে। আমি ওনার পদত্যাগ দাবি করছি, উনি 2 বছর মেয়াদ শেষ ছিল, 2 বছরের মেয়াদে আসছিল, উনি এখনো মেয়াদ শেষ, এখনো উনি আছেন দুর্নীতিবাজ। আচ্ছা আলাদা আলাদা কেউ নিতে চলে? হ্যাঁ নিতে।
থাকো।